আমাদের মান পদমর্যাদা আমাদের সমস্ত শিমুল গর্গ ইসলামী দিন শিমুল গর্গ দেখলাম আমার যে নিতাছে মনে হইল আমি সেন্ট মার্টিন ফানির উপরে আছি এরভাবে আমার আমি কই তোমরা ইতা সহ্য করলা এখন না কিছু তোমরা কি অতই শরীরে রক্ত ঠান্ডা হয়েছে তোমরা কোনো নেতার কথা হও না দশ বছর ধরে তাই পরীক্ষা দিতেছ একবারও ফাঁস না এরপর আবার পরীক্ষার লেগে বুঝছাই আর আমি বইলে বাড়াইছি খাম করার আগে মানছে যেভাবে ডাক মারে বোঝা যায় তো মানে আমার পনেরো বছর ধরে চিনে কয় সুমন ভাই বাপেও কয় সুমন ভাই ফুলায়ও কয় সুমন ভাই আমি চিন্তা করলাম যে এটা তো ঐশ্বরিক এটা আল্লাহ থেকে সাহায্য ছাড়া তো এইভাবে ওইবার কথা না এই রাস্তা যখন খুবই ভাঙা ছিল আমি ট্রাক দিয়ে আইনা নব্বই হাজার টাকার খালি ইটের গুড়া ফালাইছিলাম ওই জায়গায় আমি জানতাম না যে আমি এমপি নির্বাচন করবো আজকে ওই সাত আট বছর আগের নব্বই হাজার টাকার যে ইটের গুড়া পুরা ইটের গুড়াটা এখন এটা ভালোবাসা ওই আমার উপরে নাজিল হয়েছে আপনার ভালোবাসা আমার ৪৯টা ব্রিজ বানানো আমি মনে করি না সফলতা আমি মনে করি যে মানছি আইয়া আমার কাছে চিল্লাইছে দেখেন না আমি ব্রিজ বানাই দিছি মানছি আইয়া কইছে বাইসা বিকেন আমরা ওর উত্তরা যাইতে পারে না আপনার একটা ব্রিজ বানাই দিন কোন সময় খাটের কোন সময় ফাঁকা ব্রিজ বানাই দিছি তা আমার প্রশ্ন হইল ৪৯টা ব্রিজ যে আমি বানাইছি মানুষের দাবির প্রেক্ষিতে এটা আমার যত না সফলতা তার চেয়ে বেশি মাননীয় মন্ত্রীর ব্যর্থতা একজন মন্ত্রী থেকে আমি বাপ থেকে আমার ফুলাফুরিরে যদি আমার বাইয়ে চালায় মানে চাষায় চালায় তাইলে এটা বাপের ব্যর্থতা নেই আরের বেদনা খমর বেদনার ওষুধ খতল ব্যস্ত এটা হইলো আপনারা এটার কারণে এরপরে আইন এই রাস্তার কারণে বহু বিয়া সাদি ভাঙ্গি গেছি মানছে বাপে আইয়া দেখছে যে বাবারে এই ফুরি কেন বিয়া দিলে আমার ফুরি প্রেগনেন্ট হইলে এটা রাস্তা তুই ডেলিভারি হয়ে যাবে জীবনে আমি শুনছি না মুসলিম চাষা বা এ খান সাহেব এরা কোনোদিন কইছে যে আরে খালি আওয়ামী লীগের বুটি দিয়ে আমরা ফাঁস একটা নির্বাচনে খালি আওয়ামী লীগের বুটে এরা ফাঁস করে নিব এরা এইসব কথা কয় আমি বিশ্বাস করি মাধবপুর সোনারঘাটের প্রতিটা মানুষের বুট আমি চাই এবং এদের বুট লই আমি সাত তারিখ